হচ্ছে না ভিসার প্রয়োজন এখন কেন হচ্ছে আমাদের এই গার্জেনরা যাদের আজকে বাড়িতে থাকার কথা ছিল কারণ আপনারা জানেন যে আজকে আবার নতুন করে একটা সরকার আজকে আবার লকডাউনের কিছু কিছু জায়গা শুরু করেছেন তবু আমাদেরকে আজকে এই রাস্তা মেলের পাঠানোর পরেও আমাদেরকে কোনো রকম সেই মেলের উত্তর দেওয়া হয়নি যাতে আজকে আমাদের এই করোনার অতিমারী মহামারীর সময় আমাদেরকে রাস্তা স্কুল কর্তৃপক্ষ কোনো রকম সদুত্তর না দেওয়ার জন্য আজকে আমাদেরকে করছি যে তারা কোন যুক্তিতে আজকে এই বিক্ষোভের আমাদের আজকে কোভিড পরিস্থিতিতে আমাদের নামতে বাধ্য হতে হয়েছে স্কুল কর্তৃপক্ষকে আমরা বারবার আবেদন করেছি অভিভাবকদের সম্মিলিতভাবে যে আমাদের সঙ্গে আলোচনায় বসুন কারণ আমরা সবাই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত আমরা বলেছি যে টিউশন ফিস ছাড়া অন্য কোনো ফিস না নিতে আবেদন করেছিলাম এবং মাননীয় মুখ্যমন্ত্রীর মানবিক আবেদনে সাড়া দেওয়ার যে বার্তা দেওয়ার জন্য বলেছিলাম কিন্তু আমরা তার প্রত্যুত্তরে স্কুলের থেকে যেটা দেখলাম তারা মিডিয়ার মাধ্যমে তারা ভুল বার্তা সমাজের কাছে পাঠাচ্ছেন তারা যে মানবিক মুখের পরিচয় দিচ্ছেন সেটা কিন্তু আমরা পাইনি আমরা এপ্রিল মে মাসের সম্পূর্ণ টাকা বিভিন্ন ধরনের ফিস দিয়েছি অ্যানুয়াল চার্জেস সেশন চার্জেস সহ বিভিন্ন ফিস আমরা পে করেছি এখন কি চাইছেন আমরা আমরা আমাদের মূলত দাবি হচ্ছে এখন আমাদের সবার জন্য ফিস কমাতে হবে টিউশন ফিস ছাড়া আমরা কোনো ফিস দেব না যাতে স্কুল টিচিং নন টিচিং স্টাফ এবং স্কুলের যে রেগুলার এক্সপেন্ডিচার সেটা যাতে তারা নিতে পারেন দু নম্বর হচ্ছে কর্তৃপক্ষকে আমাদের সঙ্গে আলোচনায় বসতে হবে এবং ম্যানেজমেন্টে অভিভাবকদের যে প্রতিনিধি আছে সেটা পাবলিক ডোমেনে ওনাদের ওয়েবসাইট এবং অ্যাপে দিতে হবে।